তো যে মানুষটাকে আমি ছোটবেলায় বাবা ডেকেছি সিনেমায় যাচ্ছো যে মানুষটাকে আমি ছোটবেলায় বাবা ডেকেছি সিনেমায় যাচ্ছো দেখেছি। একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী এখন বর্তমানের জনপ্রিয় নায়িকা, বলছিলাম সে ছোট্ট দিঘির কথা। চাচ্ছু সিনেমায় ডিপ জল ও শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিল ময়না পাখিখ্যাত দিঘি। তারপর অনেক বছর গ্যাপ, মাঝে মধ্যে দুই একটা বিজ্ঞাপনে দেখা গেল দিঘিকে কোনো সিনেমায় দেখা যায়নি। তবে বর্তমানে ব্যস্ত নায়িকা হিসেবে সময় পার করছে দিঘি। তুমি আছো তুমি নেই কিংবা টঙ্গিপাড়ার মিয়াবাই নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে দিঘির। ছবি দুটো ব্যবসায়িকভাবে সফল না হলেও সবার নজর কেড়েছে দিঘি। শিশুশিল্পী হোক নায়িকা, দুটোতেই সমান জনপ্রিয়তা আছে দিঘির। এদিকে নায়ক হয়ে সিনেমায় ফারাকার পর থেকে মিডিয়ার হেডলাইন, শাকিব খানের নায়িকা হচ্ছে দিঘি। তবে হবে হবে করে আর হয়ে উঠছে না, কবে নাগাদ শাকিব খানের নায়িকা হবে দিঘি? সে প্রশ্নটার উত্তর করছে লাখো ভক্তরা। অশিক্ষিত ছেলে নামের একটি সিনেমায় অভিনয় করার কথাও ছিল দুজনের, তবে সে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। এদিকে শাকিব খানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে দিঘিকে। বিভিন্ন সাক্ষাৎকারে দিঘি বলেন, শাকিব খানের সাথে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি, উনার ভাতিজি হয়েছি, বোনও হয়েছি কয়েকটা সিনেমায়। এখন নায়িকা হিসেবে শাকিব খানের সাথে সিনেমা করলে দর্শক আমাকে কতটা মেনে নেয় তা আমি জানি না, তবে শুধু অভিনয়ের ব্যাপার আসলে সেটা অবশ্যই ইতিবাচক। বাস্তবের সাথে সিনেমার কোনো কিছু মিল থাকে না, ভালো গল্প আর ডিরেকশন পেলে অবশ্যই শাকিব খানের সাথে অভিনয় করব, সেটা নায়িকা হিসেবে হোক কিংবা অন্য কোনো চরিত্রে। তো বন্ধুরা, শাকিব খানের নায়িকা হিসেবে দিঘিকে কতটুকু মানাবে বলে আপনার মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে বলুন। এদিকে দিঘি আরো জানাই, গুলে নামের একটি সিনেমায় শাকিব খানের সাথে নায়িকা হিসেবে কাজ করেছে পূজা সেরি। পূজা সেরি আর দিঘির বয়স ধরতে গেলে সমান। পূজা শাকিব খানের সাথে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিল, এখন শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছে। দর্শক তাদের কেমিস্ট্রি সহজভাবে নিয়েছে, তাই শাকিব খানের নায়িকা হতে আপত্তি করছে না দিঘি। দিঘির বয়সে পূজা সেরি যদি শাকিব খানের নায়িকা হতে পারে তাহলে দিঘিও পারবে জানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই নায়িকা। এছাড়াও দিঘি শাকিবকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে আলোচনায় এসেছে বারবার। এই তো কিছুদিন আগের একটি সাক্ষাৎকারে দিঘি জানিয়েছিল শাকিব খান এখনো তাকে আদর করে। শাকিব খানের কাছে দিঘি এখনো সে 8 বছরের বাচ্চা। তাছাড়াও দিঘিকে নায়ক হতে বেশি সাপোর্ট করেছে তার শাকিব চাচ্ছু। ও হ্যাঁ, আপনাদের আরো একটি তথ্য জানিয়ে দিতে চাই, তা হলো দিঘির পরিবারের সাথে শাকিব খানের অনেক অনেক ভালো সম্পর্ক। বলতে গেলে দিঘির বাবা শাকিবের আপন ভাইয়ের মতো। দিঘি বর্তমানে জনপ্রিয় ইউটিউবার তোহিতা প্রীতির সাথে রিলেশনে রয়েছে বলে গুঞ্জন চলছে চারদিকে, যদিও তারা দুজনই তা অস্বীকার করেছে। তবে ভবিষ্যতে বিয়ের সম্পর্কে জড়াতে পারে এই জনপ্রিয় নায়িকা ও জনপ্রিয় ইউটিউবার। তো বন্ধুরা, আপনি যদি নায়িকা দিঘির ফ্যান হয়ে থাকেন এবং দিঘিকে শাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চাইলে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আমাদের এই ভিডিওটি।